শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মোট অডিট আপত্তি 30,000 কোটি টাকা বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এতদিন সনাতন পদ্ধতিতে অডিট হওয়ায় দীর্ঘ সময় জটিলতা ছিল, এতে অডিট আপত্তি নিষ্পত্তির সময় মতো শেষ হতো না, অনেক সময় প্রয়োজনীয় নথিপত্রের অভাবে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যেত না। এসব সমস্যা সমাধানে নতুন সফটওয়্যার কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন মন্ত্রী। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন 13 দপ্তর ও সংস্থার অধীনে 248টি অডিট অফিস রয়েছে। গত বছর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের মোট অডিট আপত্তি 30,000 কোটি টাকা দাঁড়িয়েছে। অডিট ম্যানেজমেন্ট আপডেট করতে পারি, আজকে ডিজিটালাইজ করতে পারি, সো উই ক্যান গেট ভেরি কুইক রেজাল্ট। তাদের জবাবদিহিতা, তাদের আজকে এ করা, তাদের অডিট আপত্তিগুলি নিষ্পত্তি করা বা নিষ্পত্তি না করলে কোন কারণে সেগুলো হলো না, সেগুলিকে জবাবদিহিতার আওতায় এনে তাদেরকে আমরা যে কোনো প্রকারে আমরা তাদেরকে এই বুক আনতে পারবো।